হ্যালো বন্ধুরা, আপনারা হয়তোবা বিভিন্ন কারণে আপনার টিকটক ভিডিও প্রাইভেট করে থাকেন, বাট আপনারা আপনার টিকটক অ্যাকাউন্টে ভিডিও একটা একটা করে প্রাইভেট করে থাকেন। আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের সকল ভিডিও কিভাবে একটি সেটিংসের মাধ্যমে প্রাইভেট করবেন, বাট আপনার টিকটক অ্যাকাউন্ট কিভাবে আপনি প্রাইভেট করে রাখবেন। সো আজকের ভিডিওটি কোনো রকম না টেনে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ফার্স্ট আপনারা আপনার টিকটক অ্যাপে চলে যাবেন। টিকটক অ্যাপে যাওয়ার পর আপনারা এখানে নিচে দেখবেন যে প্রোফাইল বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা উপরে ডান সাইডে দেখবেন থ্রি ডট বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। বন্ধুরা, এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন দুই নাম্বারে প্রাইভেসি বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা নিচে দেখবেন ডাউনলোড বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে ভিডিও ডাউনলোডস এটি অফ করে দিবেন। তারপর আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনারা এখানে দেখবেন ফলো লিস্ট, এটি অনলি মি করে রাখবেন। যদি আপনাদের এভরিওয়ান থাকে তাহলে আপনারা অনলি মি করে রাখবেন। তারপর আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখানে আপনারা দেখবেন ডুয়েট বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এটি আপনারা অনলি মি করে দিবেন। তারপর ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনারা এখানে দেখবেন স্টোরি বলে একটি অপশন আছে, এখানে এভরি ওয়ান থাকবে, এটি আপনারা অনলি মি করে দিবেন। তারপর আবার ব্যাকে চলে আসবেন। তারপর আপনারা নিচে দেখবেন পোস্ট ভিউস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন যে পোস্ট ভিউস হিস্টোরি, এখানে আপনারা এটি অফ করে দিবেন। বন্ধুরা, এটি অফ করার পর আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনারা এখানে দেখবেন যে সাজেস্ট অ্যাকাউন্ট টু আদার্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন যে ছটি অপশন আছে, এখানে ছটি অপশনই অন করা থাকবে, আপনারা এখানে ছটি অপশনই অফ করে দিবেন। এই ছটি অপশন অফ করার পর আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনারা এখানে দেখবেন যে প্রাইভেট অ্যাকাউন্ট, এখানে আপনারা এটি অন করে দিবেন। প্রাইভেট অ্যাকাউন্ট অন করে দেওয়ার পর আপনারা ব্যাকে চলে আসবেন। বন্ধুরা, আপনারা যদি আপনার অ্যাকাউন্ট ডিলিট করতে চান, যাতে আপনার অ্যাকাউন্ট সার্চ করলেও আর না আসে, আর আপনারা যদি চান যে আপনার অ্যাকাউন্টে ভিডিও সব প্রাইভেট হয়ে যাক, আর আপনার এখানে জাস্ট লাইক, ফলোয়ার্স অ্যান্ড ফলোয়িং এই তিনটা দেখায়, আপনারা যদি এটি চান তাহলে আপনারা এটি করে রাখবেন। আর আপনাদেরকে এখানে দেখাবে যে প্রাইভেট অ্যাকাউন্ট, আর আপনার অ্যাকাউন্টে কোনো ভিডিও কেউ দেখতে পাবে না অ্যান্ড ডাউনলোডও করতে পারবে না। আর বন্ধুরা, আপনারা যদি চান যে আপনার অ্যাকাউন্ট কেউ সার্চ করেও পাবে না, আপনার অ্যাকাউন্টটি ডিলিট করে দিবেন, তাহলে আপনারা আবার এখানে থ্রি ডটে চলে যাবেন। থ্রি ডটে যাওয়ার পর আবার সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে ম্যানেজিং অ্যাকাউন্ট, আপনারা এখানে ক্লিক করবেন। বন্ধুরা, এখানে ক্লিক করার পর আপনারা এখানে নিচে দেখবেন ডিলিট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে এখানে অনেকগুলা অপশন দেখাবে, বাট আপনাদেরকে এই ঘরগুলা পূরণ করতে বলবে। আপনারা এই ঘরগুলা পূরণ না করে উপরে দেখবেন যে স্কিপ বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। বন্ধুরা, আপনারা যদি আপনার অ্যাকাউন্টটি চিরদিনের জন্য ডিলিট করতে চান তাহলে আপনারা এটি করবেন।
স্কিপে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে। আর আপনারা একটু লক্ষ্য করবেন যে এখানে একটি গোল চিহ্ন আছে, এখানে আপনারা ক্লিক করে এই গোল চিহ্নটি ভরাট করে দিবেন। বাট এখানে দেখবেন যে লাল টিক চিহ্ন চলে আসবে, এটি হয়ে গেলে এখানে দেখবেন যে কন্টিনিউ অপশনটা অন হয়ে যাবে, আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। বন্ধুরা কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ শো করবে, এমন একটি পেজ শো করবে, তারপর আপনারা আবার কন্টিনিউতে ক্লিক করবেন। আবার কন্টিনিউতে ক্লিক করার পর আপনার যে সিমে অ্যাকাউন্টটি খোলা আছে সে সিমে একটি কোড যাবে, আপনারা কোডটি এখানে দিয়ে দিবেন। জাস্ট এখানে এক মিনিট ওয়েট করবেন, এক মিনিটের মধ্যে আপনার সেই সিমে একটি কোড যাবে, আপনারা কোডটি এখানে দিয়ে দিবেন। আমার কোডটি আসছে 5051 66, 5051 66। আমার কোডটি দেওয়ার পর এখানে একটি অপশন আসছে ডিলিট অ্যাকাউন্ট, আপনারা যদি আপনার অ্যাকাউন্টটি চিরদিনের জন্য ডিলিট করতে চান তাহলে আপনারা এখানে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন 5051 66। আমি আমার অ্যাকাউন্টটি ডিলিট করতে চাই, সো এক মিনিটের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ডিলিট করতে হবে, না হলে কিন্তু করতে পারবেন না। আমার আর 10 সেকেন্ড বাকি আছে, আমি করে দিচ্ছি। এখানে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ শো করবে, আপনারা এখানে ডিলিটে ক্লিক করবেন। বন্ধুরা ডিলিটে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। আর আপনার অ্যাকাউন্টটি যদি আপনি সার্চ করে দেখেন, বাট আপনার প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গেলেও কিন্তু আপনারা আপনার অ্যাকাউন্টটি এখানে দেখতে পাবেন না, বাট আপনার অ্যাকাউন্টটি চিরদিনের জন্য ডিলিট হয়ে গেছে। আপনারা চাইলে এখানে সার্চ করে দেখতে পারেন আপনার অ্যাকাউন্টটি আসে কি। আপনার অ্যাকাউন্টটি সার্চ করে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটি এখানে আসে কি। আমার অ্যাকাউন্টটি সার্চ করলাম, বাট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটি এখানে আসেনি, কারণ আমি আমার অ্যাকাউন্টটি চিরদিনের জন্য ডিলিট করে দিয়েছি। আর আপনারা যদি আপনার অ্যাকাউন্টটি ডিলিট করতে চান তাহলে আপনারা ডিলিট করে দিবেন। বন্ধুরা আর আপনারা যদি ডিলিট করা অ্যাকাউন্ট ব্যাক আনতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে আপনি ডিলিট করা অ্যাকাউন্ট কীভাবে ব্যাক নিয়ে আসবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।